হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি নাটোরের সিংরা উপজেলায়। তো আমরা সিংরার ভিতরেই আছি, এটা হচ্ছে সিংরা যাওয়ার রোড। 2 মিনিটের ভিতরে বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে সিংরা উপজেলা বাস স্ট্যান্ড, ঠিক এই পাশে, এই রোড সোজা, এই পাশে হচ্ছে এটা সিংরা মডেল মসজিদ, এবং এই সোজা যে রোডটা গেছে এটা হচ্ছে আমাদের চৌগ্রাম এবং কালীগঞ্জ রোড, এদিক দিয়ে যাওয়া যায়, এবং হচ্ছে বগুড়া এই দিক দিয়ে যাওয়া যায়। আর অপর প্রান্তে এই পাশে যে রোডটি, এই রোডটি হচ্ছে আমাদের সিংরা উপজেলার ভিতরের রোড। এদিকে এই ভিতরের রোডটি দিয়ে আমরা হচ্ছে বাইলে মাইশা এবং হচ্ছে কোর্ট মাঠ, থানার মোড়, দমদমা ইত্যাদিতে আমরা এদিক দিয়ে যেতে পারি। এই পাশে এই ভিতরের রোডটি হচ্ছে এটা সুবর্ণ সরোবর, সিংরা সুবর্ণ সরোবর। এই পাশের যে ভিতরের রোড গেছে এদিক দিয়ে আমাদের দমদমা যেতে হয়, এদিক দিয়ে আবার হচ্ছে রাখালগাছা যাওয়া যায়। তো দমদমা যাওয়ার রোডটা হচ্ছে এই ভিতরে সুবর্ণ সরোবর থেকে একটু সামনে হচ্ছে কোর্ট মাঠ, এই যে এই রোডটা দিয়ে আমরা হচ্ছে দমদমা যেতে পারি। এখান থেকে পানপট্টি আমরা বগুড়া দিয়ে আসার পথেও এখানে হচ্ছে দমদমা ঢুকতে পারি, এই মোড়ে চৌগ্রামের পাশেই জোলার বাতা, এটা হচ্ছে দমদমা জোলার বাতা। এই দমদমা জোলার বাতা থেকে আমরা হাতে ডান সাইডে যে রোডটি গেছে এই এই পাশে, ঠিক এই পাশ থেকে আমরা ডিরেক্ট 5-6 মিনিট ভিতরে গেলেই, সরি 2 মিনিট ভিতরে গেলেই হচ্ছে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ। আর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ঠিক এই রোডটা দিয়ে আমরা রাখালগাছা যেতে পারি 5 থেকে 6 মিনিটের ভিতরে। আর হচ্ছে এই বাজারটা হচ্ছে রাখালগাছা বাজার। আমরা তো এইগুলো ঘুরে দেখলাম, সব দেখার পরে চলে গেলাম হচ্ছে আমার দাদির সাথে দেখা করতে। দাদির সাথে দেখা করলাম, করে আমাদের প্রোগ্রাম ছিল আমার নানির বাড়িতে যাওয়ার, কালীগঞ্জের হচ্ছে একডালা গ্রামের পাশেই। আমার দাদির সাথে দেখা করার সময় দাদি খুব কান্নাকাটি করলো, এবং হচ্ছে আমার আব্বা অনেক অনেকদিন পরে দেখা, ওখানে আমাদের দাদির সাথে কৌশল বিনিময়ে এর পরে আমরা হচ্ছে আমার নানির গ্রামে যাই। আর হচ্ছে নানির গ্রামে যাবার রোডটা হচ্ছে সিংরা থেকে সোজা। আমরা দাদির সাথে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, আমরা একটা জরুরি কাজ আসছিলাম আমার নানির গ্রামে, তো রওনা দিলাম নানির গ্রামে। নানির গ্রামে যাওয়ার পথে দেখলাম খুবই সুন্দর ভিউ, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর জায়গা, আমার জন্মভূমি এলাকা সিংরা উপজেলায়। আর নানির গ্রামে আসার পরেই দেখলাম যে মামাদের আমের বাগানে আম অনেক ধরে, বাট সবগুলো বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিছে, এবং কিছুটা আম আছে, আম পারতে আম। আমি বাগানে এসেই পাকা আমের খোঁজ করতে শুরু করলাম, অনেকগুলো আম প্রায় 10 মিনিট টিপে দেখলাম যে আম একটাও পাকা নেই। শেষে একটা আম পাই আমি, যেটা হচ্ছে একদম মাঝখানে ফাটা পোচা। এরপরে সামনে গিয়ে দেখলাম যে অনেক খোঁজার পরে একটা পাকা আম, আমগুলো খুবই স্বাদ, রূপালী আম ছিল, কয়েক পদের আম ছিল এখানে আম বাগান। এই বাগানের বেশিরভাগ আমি একাই পড়ে যাই, অনেকেই আমগুলো টোকায় নিয়ে যায়। আম দেখতে দেখতে প্রায় 20 মিনিট
পুরো পুকুরের আশেপাশে ঘুরলাম। এটা হচ্ছে আমাদের মামার পুকুর, নানাদের পুকুর, নানাদের ছিল, এখন ভাগাভাগি হয়ে গেছে মামাদের ভিতরে। তো আব্বাকে নিয়ে অনেক ঘুরলাম, আব্বা অনেক অনুভব করলো বহু দূরে যে এই ভিতরে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো প্রায় মাঝখানের, আব্বা বলতেছিল মাঝখানের জায়গাগুলো নানাদের, এখন মামারা খায় আর কি, চাষ করে। একটা পুকুর পার গোটা ঘুরতে আমার প্রায় 20 মিনিট পার হয়ে গেল। পুকুরটার আয়তন প্রায় 12 বিঘা। আব্বার সাথে অনেক কথাই বললাম, গল্প করলাম, অনেকটা টাইম ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম। অনেক ঘোরাঘুরির পরে ভাবলাম একটা ইন্ট্রো দেই, যদিও আমি ব্লগ ভিডিওটা করার ইচ্ছে ছিল না, হঠাৎ করে এই অনেক ভিডিও করার মাধ্যমে দেখলাম যে একটা ভিডিও পোস্ট করা যায় কি না। আর নানির বাড়িতেও তেমনভাবে আসা হয় না, আবার কবে আসবো না আসবো ভাগ্যে আছে কি না, সুতরাং তাই একটা ভিডিও ক্রিয়েট করে পোস্ট করে রেখে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসছি হচ্ছে আমার নানির গ্রামে, নাটোরের সিংরা উপজেলার একডালায় গ্রামে। তো হচ্ছে এটা আমাদের নানির গ্রাম, এই পুকুরটা আমাদের নানাদের, এই পাশের পুকুর আমার মামার। এই গ্রামের এই আশেপাশে মোটামুটি 30-40 বিঘার উপরে আমাদের নানাদের বাড়ি। ঘুরতেছিলাম, দেখলাম অনেক আম, প্রচুর আম। এই যে আম, ঢাকাতে প্রায় আম শেষ, আর এইখানে কাঁচা আমের অভাব নাই। আমার সাথে আছে আমার হচ্ছে ছোট বোনের জামাই, এই পাশে আমার নানির ভাই, এই যে আমার ভাই সুজন। চলো, ইনি খুবই একটি ভালো মানুষ, আমার ছোট বোনের স্বামী, অনেক ভালো মানুষ। ইনি আমার বয়স অনেক বড়, তবু আমি ওনাকে তুমি বলে বলি, কারণ হচ্ছে সম্পর্কে ও আমার অনেক ছোট হয় কিন্তু বয়সে বড়, তবে ও মাইন্ড করে না, খুবই ভালো একটি ছেলে। নানির বাসা আসলাম, এসে দেখলাম আব্বা খুব সুন্দরভাবে বসে আছে, দেখলাম এক জায়গায় বসে অনেক আড্ডা দিলাম, গল্প বললাম। এখানকার বাড়িঘর গুলো খুবই সুন্দর। নাটোর উপজেলায় বা সিংড়া উপজেলায় যে সমস্ত বাড়িঘর আছে বেশিরভাগই এই ধরনের ইটের বাড়ি এবং মাটির বাড়ি। এখানকার মাটির বাড়িগুলো খুবই সুন্দর হয়, দুইতলা সিস্টেম, তিনতলা সিস্টেম, ভিতরের পরিবেশটাও খুব সুন্দর হয় বাহিরে এরকম দেখতে। ভিতরটা হচ্ছে খুব সুন্দর দেখতে, এটা হচ্ছে ভিতরের ভিউ, মাটির দেয়াল কিন্তু সিমেন্ট বালি দিয়ে পাকা করা ভিতরে, এরপরে রং করে দেওয়া হয়েছে। এটা এর থেকেও সুন্দর ডেকোরেশনের বাড়ি আছে, যদিও মাটির তবে দেখতে ইটের মতোই মনে হয় ভিতর ও বাহিরে। বাড়িগুলো দেখতে খুব সুন্দর হয়, গরমকালে থেকে অনেক মজা। এখানে সবই ঠিক আছে কিন্তু এই রাস্তাগুলো খুবই খারাপ,
গত 2 বছর আগেও রাস্তা এমনই ছিল, মেন রাস্তাগুলো এখন একটু পাকা করছে বা করতেছে। এখানে দেখলাম আমার বোন, মামাতো বোন, সবাই, মামাতো ভাই কয়েকজন বসে আড্ডা দিচ্ছে। আমি ছোটবেলায় দেখেছি বাড়ির ভিতরে আমার নানা যখন বেঁচে ছিল, উনি থাকতে খুব প্রচুর মানুষ আসতো, অনেক আনন্দ হতো। প্রতি ঈদে 500 থেকে 600 মানুষ ওই বাড়িতে থাকতো 7 দিন পর্যন্ত। এবং এখানে একটা সভা হতো, সেই সভাতে লাস্টে আমরা আসার সময় আমার মামাতো বোন, এই যে ছোটটা, খুব কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের সাথে আসবে, কিন্তু মামা ও মামি আসতে দেয়নি। অনেকক্ষণ ভিডিও করেছিলাম, প্রায় 2 ঘন্টা। আমার নিয়ত ছিল না যে ভিডিওটা আমি ব্লগ বানাবো, ব্লগ বানানোর কোনো চিন্তা ছিল না। আবার কবে নানির বাড়িতে আসা হয় না হয়, একটা কথাই ছিল যে নানির বাড়ি মধুর হাড়ি বা রসের হাড়ি, তো সেটা এককালীন সময়ে সে হাড়িটা শেষও হয়ে যায়। আমি লাস্ট আবার আমার দেখলাম আমার শেষ গিটারটি, সেটি ভেঙে গেছিলো, সেই গিটারটা দেখলাম।